আজকে কাজ করার সময় হঠাৎই দুজনকে দেখতে পাই যারা সাপ নিয়ে খেলা দেখছিল। আমি তাদের আটকাই এবং তাদের থেকে যে সাপের ছুরিটা ছিল বা সাপগুলো ছিল সেটা আমি রেস্কিউ করি, আমি এবং আমার টিমের আরেকজন আরেকটি দাদা। এখন সেগুলোকে নেওয়া হচ্ছে, ব্যাক করা হচ্ছে, তো তারপরে আমরা ওগুলো ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে দেব। আপনারা দেখতে থাকুন, এখন রেস্কিউ করা হোক সাপগুলো। আমি জল দিয়েছিল, ঠান্ডা বলে আর কিছু নেই, সে বোতলে দিয়েছিল। না না, বোতলে খেতে পারবো, ওই জন্য আমি দেখো জলটা টানছে, দেখো জল টিনে রাখে, জল লাগিয়ে রেখে দেয়, টানে তাহলে অ্যাকশন তো থাকে। বহুত আচ্ছা কাম কর রা সাহ দিন কাম কর आप अपने देश में आप अपने मेरी वो कर रहा है मैं तुम लोग को वाह वाह हां बाबा 7-8 दिन जल ना खाइए रे कहते अच्छा काम कर रहा है साहब लोग सब बहुत अरे कौन बाबा से भेजी मेडल मिले रे बाबू जी ने गवर्नमेंट मन तो मेरा मानुष जल छड़ा मुड़े यार अपना जल छड़ा ए बाबा बेदला वाला जल छड़ा रे दी तो सुधीर भाई जरा बोल ना চলে যায় সাহেব দু চার দিনকে বাদ মে সাহেব ভূতনাথ কাজ দর্শন করতে চলে যায় বাবু সাহেব দু চার দিন চলে যায় সাহেব ও তসমিন বাড়ি সাহেব বাবু লাস্ট দিনে বাবু চলে যায় দু চার দিন যায় বাবু দু চার দিন ঘুম লেন বাবু দাদা প্যাক করুন। তোমরা পয়সা জো হ্যাঁ আমরা গতকাল যে সাপগুলো সাপুড়েদের কাছে সিজ করেছিলাম সেগুলো আজকে বন দপ্তরের হাতে দেবো। বন দপ্তরকে ফোন করা হয়ে গেছে, তারা রেসপন্স করেছে, কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসবে, বন দপ্তরের হাতে আমরা তুলে দেবো, সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। মানে ওনারা আসলে আমরা
ওনাদের হাতে যে সাপটা তুলে দিচ্ছি সাপ দুটো, সেটা আপনারা দেখুন, দেখতে পাবেন। তুমি ছবি দেখো বাড়ি ঘোড়া, আর সেটাকে কোথায় বলবে বলো? বাড়ি ঘোড়া ওই ড্যামটা ফল রাখে টাকা পরে দিয়ে দিন। মরেনি কিন্তু ওইটা করে রেখেছে না, মানে এদের বীজ দাঁত কেটে দিয়েছে, এরা কিছু নেই। একে যদি মানে বনে ছেড়ে দেয় এ নাকেই মরে যাবে, মানে বীজ দাঁত বীজগুলো হচ্ছে এদের হজম করার জন্য লাগে। একদম না, বীজ থলিটাই কেটে দিয়েছে, দেখো মুখের কাছে তুলে আছে, মুখের দুটো পাতা তুলে আছে, বীজ থলিটাই কেটে দিয়েছে। এটা তো কি আছে না, এটা তো জয় বালি বড়া। উনি বলছেন বালি বড়া, আপনি ছবি দেখে বালি বড়া কিরকম একবার দেখি, এই এর মতন দেখছে, চন্দ্রবড়া বলে ওরা ভুল দেখা।